তো গাইজ, তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্র একটা খাবারের ভিডিও দিব ভালো, তো সেটা আজকে মানে রেডি করছি, কাকিমা রেডি করছে, তো তোমাদের দেখাবো যে মানে পাতায় দিয়ে মাছ যে করে, তো সেটা দেখাবো। চলে, অনেকে জিনিসটা জানে, অনেকে জানে না, যারা জানে না তারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু শিখে যাবে, আর যারা জানো তারাও দেখতে পারো। এখানে কি কি দেওয়া আছে আর কি? আর সরিষা। ও, জিরা আর সরিষা দেওয়া আছে, তো সেগুলো এখন বাড়ছে, এগুলো লাগবে অ্যাকচুয়ালি মানে কলা পাতায় যে মাছ তৈরি করে তো সেটাতে দেওয়ার জন্য। তো জিরা আর সরষা বাড়ছে গাইস। তো আরও কি কি লাগবে তোমাদের এ টু জেড দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো। এই যে উনুন, পেঁয়াজগুলো, পেঁয়াজের কুচি একটু এই বাটাতে তৈবে, তারপরে আবার ও, তার মানে পেঁয়াজ কিছুটা দিয়েছে ওর মধ্যে, এখন দিল আর কিছুটা আস্তা দিবে মানে এইভাবে। আর শুকনো লঙ্কাও দিবা না? হ্যাঁ, শুকনো লঙ্কা। এই যে গায়ে শুকনো লঙ্কা দেখছো যেগুলো, এগুলো দিবে কিছুটা। হ্যাঁ, সব দেখা দেবে একটু চেট। গাইস, জিরা আর সরিষা বাটা হয়ে গেল, এখন লঙ্কা বাড়ছে, লঙ্কাটাও কিন্তু বেটে দিবে, মানে শুকনো লঙ্কা আর কি, তো সেটা বেটে সেটাও কিন্তু দিবে তার মধ্যে। লঙ্কা করলেও হয়। এই যে দেখছো গাইস, জিরা সরষা বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন লঙ্কাটা বাড়ছে। আর কেউ যদি চায় যে শুকনো লঙ্কা দিব না, ই দিব কাঁচা লঙ্কা দিব, সেটাও কিন্তু দিতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে, ওটাও দেওয়া যায়। এই যে দুই একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিল মিক্সচার করে আর কি, তাহলে তো সেই ঝাল হবে নাকি? এটাও দিবা নাকি? এই যেটা, ও গাইস, এই যে এখানে এখানে হচ্ছে কচুর লতি না, এগুলো হচ্ছে কচুর লতি, এগুলাও কিন্তু দিবে। ওই কলা পাতায় যে মাছ তৈরি করবে সেখানে, তাহলে কিন্তু আরো সেই হবে, জিনিসটা ভালো হবে, ঠিক আছে। আর এমনিতেও লতি তো জানোই খেতে খুবই ভালো জিনিস, ন্যাচারাল জিনিস একদম। তো ফাইনালি গাইস, লঙ্কা মানে বাটা কমপ্লিট, এখন সেটাকে রাখছে এক সাইডে, মানে সব রেডি হচ্ছে আর কি, কি কি লাগবে। তো লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সচার করে দিয়েছে, সেগুলো বেটে কমপ্লিট। আর পাশে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কি যেন, জিরা আর হচ্ছে সরষা বাটা, আর পাশে দেখছো ওগুলো হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজের কুচি। তো এগুলো আইটেম আপাতত রেডি করেছে। আর গাইস, এই যে মাছ যেটা দিবে কলা পাতায়, তো ওই যে রেডি করেছে ধুয়ে টুয়ে, তো মাছ কি মাছ এটা, ইলিশ নাকি? হ্যাঁ, যে কোনো মাছ দিয়ে করা যাবে, ওটা কোনো ব্যাপার না। তো আমরা যেটা বানিয়েছি আজকে সেটা হচ্ছে, তো এমনি ছোট মাছ দিয়েও ভালো লাগে, ঠিক আছে, মেন হচ্ছে কড়া নিয়ে কথা। তো মাছগুলো সব ধুয়ে টুয়ে রেডি রেডি করে দিছে, তো এখন সেটাকে মানে মাখবে আর কি, ঠিক আছে। এই যে উনুন, এটা হচ্ছে লবণ, এই যে লবণ দিচ্ছে গাইস, লবণ দিয়ে এটাকে মাখা মানে একটু মাখবে আর কি, ঠিক আছে। গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা নিজেরাও কিন্তু করতে পারবে। এখন হলুদ দিচ্ছে গাইস, ঠিক আছে, হলুদ দিচ্ছে, এখন মাখবে এটাকে। আর এখন কি দিবে আর দেখছি, হ্যাঁ এই যে কলা পাতা কেটে এনেছে, কলা পাতাটা মানে উল্টো সাইডে আর কি, লবণ একটু দিয়ে সেটাকে হাত দিয়ে একটু ই করলো, মানে হ্যাঁ হ্যাঁ, লবণ আর তেল দিয়ে কলা পাতাটাকে একটু মাই করতে হবে, মালিশ করতে হবে, তাহলে জিনিসটা রাখতে সুবিধা হবে আর কি, ভালো হবে। হ্যাঁ, তাহলে জিনিসটা যেটা দিবে সেটা কিন্তু মানে লেগে যাবে না আর কি পাতাটার সঙ্গে, কারণ তেল আর লবণ দিচ্ছে, তো তাহলে সেটা আস্তভাবে থাকবে সুন্দরভাবে। এখন মাখছে আর কি, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে, না লবণ তো দিয়েছো না, আর এই যে মশলাগুলো দিচ্ছে, জিরা সরষা বাটা যেগুলো রেডি করেছিল, আর এই যে তেল দিচ্ছে গায়ে, সরষার তেল, ঠিক আছে,
সরষের তেল জিরা লঙ্কা বাটা হলুদ হ্যাঁ এগুলো দিয়ে এখন মাখছে হ্যাঁ মাছটাকে আর মাছের মধ্যে কি লবণ দিছো নাকি কাকিমা ও একটু লবণ দিয়ে দিছে ওটা আইডিয়া করে দিতে হবে তো এখন এটাকে মেখে তারপরে রেডি করবে আর কি হ্যাঁ এবার লঙ্কা বাটা যেটা ছিল সেটাও কিন্তু দিচ্ছে আর তেল আর একটু দিচ্ছে মানে তেল একটু মোটামুটি লাগে আর কি তাহলে ভালো হয় তেল একটু লাগে দিতে হয় তেলের দরকার নেই তেল ভাজা লাগে হ্যাঁ তেল একটু মোটামুটি একটু দিতে হয় বেশি সাজাতে এখন মাছগুলোকে সুন্দর করে কলা পাতার মধ্যে সাজাতে হবে সাজিয়ে নিতে হবে সুন্দর করে গাইস দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর এটাকে প্লেস করবে আর কি কল এসে তো সুন্দর করে এটা সাজাচ্ছে এটা বলুন দাঁড়া একটু সময় একটু একটু পর কল কর একটু ব্যস্ত আছে হ্যাঁ এইভাবে সাজিয়ে নিতে হবে গোল করে আর কি মাঝখানে মিডিলে পাতাটার আর যে এই যে কি জানো আমি যাই না ঠিক আছে তো মাছগুলো পাতার মিডিলে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে মশলাগুলো সব চেয়েছে উঠিয়ে দিতে হবে আর এখন যেটা দেখছো লতি আর কি কচুর লতি না কচুর লতিগুলো এর মধ্যে হালকা একটু লবণ দিল হ্যাঁ আর কি দিবে হলুদ দিবে একটু হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই কিন্তু আইডিয়া করে দিবে গাইস কারণ লবণটা বেশি হয়ে গেলে ভালো হবে না হ্যাঁ আর বাদ বাকি যে মশলাগুলো বেঁচেছিল যে সরষা তারপরে জিরা বাটা তারপরে লঙ্কা বাটা সেগুলো কিন্তু বাকিটা এখানে দিয়ে দিল মানে ইয়ার মধ্যে আর কি লতির মধ্যে ঠিক আছে কচুর লতি আর কি আর তেল একটু দিল হ্যাঁ তেল একটু দিতে হবে ঠিক আছে তেল নিজের আইডিয়া মতো পরিমাণ মতো দেবে তেল কম হলেও ভালো লাগে তো তেলটা একটু আইডিয়া মতো দিতে হবে সব কিছু একচুয়ালি আইডিয়া করে দিতে হবে দিয়ে মাখতে হবে সুন্দর করে এভাবে মেখে নিয়ে তারপরে ওখানে আবার সাজাতে হবে সুন্দর করে হ্যাঁ এই যে মাছের উপর সুন্দর করে এটা সাজাতে হবে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে হবে যদি কচুর লতি না থাকে গাইস তাও তোমরা কিন্তু এইভাবে করতে পারবে হ্যাঁ তোমরা আরো অন্য কিছু জিনিস দিয়েও করতে পারবে হ্যাঁ শাক পাতা দিয়েও কিন্তু এইভাবে করতে পারবে শাক পাতা দিয়ে তারপরে কচুর লতি মানে যে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু করতে পারবে হ্যাঁ রেডি এবার একটু জল দিল হ্যাঁ তো জল কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিতে পারো না দিলেও হয় যদি ভাবো দিব না তাও হবে হ্যাঁ পাতাগুলো কিন্তু এভাবে সুন্দর করে কেটে নিতে হবে চারকোনা করে আর নিচে নিচে আরও একটা পাতা দিয়ে এর উপর এখন কিন্তু রাখবে আস্তে করে এই যে সুন্দর করে হ্যাঁ এভাবে সুন্দর করে রাখবে আর পাতা নিচে কি থালা আছে না ও নিচে একটা থালা পেতে নিবে মানে রাখার জন্য জাস্ট কড়াইতে দেওয়ার সময় থালাটা লাগবে না হ্যাঁ এই সুন্দর করে এবার সাজিয়ে নিয়ে এবার তো অন্য একটা তরকারি চাপানো আছে সেটা নামাবে তারপরে আর কি চাপাবে গাইস গাইস ফাইনালি এখন কিন্তু মানে এটাকে কিন্তু সুন্দর করে কিন্তু পজিশন করতে হবে মানে রাখতে হবে আর কি মানে এই যে ঠিক আছে এই যে উনুন ঘুষি টুষি দিয়ে ধরিয়েছে মানে কি কিছু দিবা তো এখন কিন্তু এটাকে পজিশন করব মানে এটাকে ই করার জন্য রান্না করার জন্য রান্না বলতে কি চাপিয়ে দিতে হবে তারপরে পরে ওটাকে আবার উল্টাতে হবে এই যে কড়াইয়ের মধ্যে সুন্দর করে রেখে দিলো বা পজিশন করে দিলো এখন এটাকে উনুনে উঠাবে গ্যাসেও তো করা যাবে না কাকিমা মানে আস্তে করে চালাতে হবে গ্যাসটা না ওই যে মশলার যে একটু জল ছিল হ্যাঁ ওই হাত ধোয়া সেইটা কিন্তু দিল মানে হালকা হ্যাঁ তাহলে জিনিসটা কি হবে বলতো সিদ্ধ হয়ে যাবে হালকা একটু মানে সামান্য একটু জল থাকলে আর কি সুবিধা হবে
ধরে যাবে, ধরে গেছে তো, ধরে গেছে, ধরে গেছে। পজিশন করতে হবে এই যে, এখন থালা দিয়ে একটা ঢেকে দিতে হবে সুন্দর করে। এবার এটাতে ঢেকে দিলো, এবার এটা হবে ধীরে ধীরে, আর মোটামুটি কতক্ষণ পর এটাকে উল্টাতে হবে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে গাইস। তাও মোটামুটি কতক্ষণ রাখতে হয় কাকিমা? আধা ঘন্টা? তো গাইস এটা কিন্তু মোটামুটি কিছুক্ষণ রাখতে হবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। মোটামুটি তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো কতক্ষণ মোটামুটি রাখতে হবে। মোটামুটি ওই আধা ঘন্টার মতো মোটামুটি। গাইস 20 মিনিট পরে এখন কিন্তু একটা পাল্টি দিবে। ঠিক আছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট হলো আর কি, এখন একটা মানে এই দিবে, পাল্টি দিবে এটাকে। আবার কিন্তু একটা পাতা কিন্তু করে, কিন্তু আবার নতুন একটা পাতা, কলা পাতা দিতে হবে কিন্তু। হ্যাঁ, কলা পাতা আর এই যে এটা মানে খাবারটাকে এখন কিন্তু ই করবে, একটা পাল্টি দিবে আর কি। ও, এই কলার পাতাটা কিন্তু একটু আগুনে কিন্তু সেঁক দিল, যেটা দিয়ে যে থালা দিয়ে ঢাকলো কি না, সেটা সেঁকে এখন কিন্তু এটাকে পাল্টি দেবে। মোটামুটি 18 মিনিট হয়েছে আর কি, 18 মিনিট 20 মিনিট। হ্যাঁ, পাল্টি দেওয়া হয়ে গেল, এখন এটাকে কিন্তু আবার করে দিবে কিন্তু, মানে এটা পাল্টি দিল 18 মিনিট পর। হ্যাঁ, এটাকে কিন্তু আবার চাপিয়ে দিল, একে আবার কিন্তু পাল্টে দিতে হবে। হ্যাঁ, এবার কত মিনিট পর দিতে হবে সেটা বলে দেবো আমি। মোটামুটি অনেকটা হয়ে গেছে, এখন কি আর ঢাকবো নাকি ওটাকে? এখন আর ঢাকতে হবে না, এখন এইভাবে রাখলেই হবে। এইভাবে কিছুক্ষণ জাল দিতে হবে, কিছুক্ষণ জাল দিয়ে তারপর আবার আরেকটা পাল্টি দেবো না কেউ? না না, ও তাহলে আর পাল্টি দেওয়ার প্রয়োজন নেই। গাইস প্রথমে মানে জিনিসটা রেডি করে যখন চাপালো, তার 15 মিনিট পর সেটাকে কিন্তু উল্টালো, ঠিক আছে, মানে নতুন একটা পাতা দিয়ে আবার উল্টালো। উল্টানোর পর আবার 30 থেকে 35 মিনিট পর সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে গাইস দেখাচ্ছি তোমাদের, মানে মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। তাহলে 30 আর 15 45 মানে 50 মিনিটের মধ্যে খাবারটা রেডি আর কি, মানে পাতা দিয়ে যে মাছ তৈরি হয়। এই যে গাইস রেডি, হ্যাঁ দেখতে পাচ্ছ কি না তোমাদের দেখাচ্ছি, এই যে রেডি হয়ে গেছে, মানে পাতাই দিয়ে মাছ। এটা কিন্তু মানে টোটাল 50 মিনিটের একটা প্রসেস। হ্যাঁ, 15 মিনিট পর উল্টালো, তারপর কিন্তু আবার সেটাকে কিন্তু জাল দিতে হলো আরও মোটামুটি 30 থেকে 35 মিনিট, তাহলে সেটা রেডি হয়ে গেল কিন্তু। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কথাগুলো শুনলে দেখলে অবশ্যই তোমরাও কিন্তু এই প্রসেসে তৈরি করতে পারবে, মানে পাতায় দেওয়া মাছ করতে পারবে অবশ্যই। আর যে কাকিমা যে রেডি করলো, আর এটা একটু হাতে ধরো তো। গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মানে পাতায় দেওয়া মাছ, তো সেটা এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো এই যে সব রেডি করেছি গাইস, এই যে থালার মধ্যে, এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে।
কই দিলা বলছে আমাকে দিয়ে দিছে তো খেয়ে দেখি মানে আমি একটু বার ঝাল কম খাই তো তো খেয়ে দেখি কেমন হয়েছে আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর টেস্ট কেমন হয়েছে তোমাদের বলছি খেয়ে তোমার ভিডিওর সঙ্গে থাকো এই থালায় দেখছো এটা হচ্ছে এটা কি শাক জানো হেলাঞ্চা শাক পটলের তরকারি মানে চড়চড়ি পটলের আর এটা হচ্ছে পাতায় দেওয়া মাছ বাবা ঝাল তো গাইস খেয়ে দেখলাম ভালো হয়েছে আর ব্যাপার হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে